Hello friends, welcome to Edulife One Step Ahead. Recruitment for the post of assistant professor, Aryakarna Degree College, Prayagraj. প্রথম যে বিষয়টি আছে এখানে দুটি ইন্ডেক্স উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কোন পেজে কী কী বিষয় আছে। নেক্সট যে বিষয়টি আছে সেটি হচ্ছে এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট এবং ফিজ উল্লেখ করে দেওয়া হয়েছে। ডেট অফ আপলোডিং অফ ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট, যে ডেটে আপলোড হয়েছে সেটি হচ্ছে 28 মার্চ 2023। লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 3 মে 2023। এবং লাস্ট ডেট ফর রিসিভিং অফ হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশনের হার্ড কপি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 3 মে 2023। নেক্সট এখানে কিছু অ্যাপ্লিকেশন ফি INR ইন্ডিয়ান রুপিসে উল্লেখ করে দেওয়া হয়েছে। ক্যাটাগরি EY, EWS এবং OBCর জন্য 2000 টাকা, 2000 রুপিস এবং SC এবং ST ক্যান্ডিডেটের জন্য 1000 বা 1000 টাকা। হার্ড কপি অফ দ্য ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফ্রম অ্যালক উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল ডকুমেন্টস অর সার্টিফিকেট বি সেন্ট টু দ্য কলেজ অ্যাটেস্ট, অর্থাৎ হার্ড কপির সাথে সমস্ত নিজেদের ডকুমেন্টস এগুলো সেলফ অ্যাটেস্টেড করে সেই কপি জমা দিতে হবে যে অ্যাড্রেসে, সেটি হচ্ছে দ্য প্রিন্সিপাল আরিফানা ডিগ্রি কলেজ, 886 মুক্তিপাজ প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ, পিনকোড 211003। থ্রু স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে, যাতে 3/5/2023 আগে পৌঁছায়। এবং এনভেলপের বা খামের ওপর অবশ্যই পরিষ্কারভাবে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তার সাথে নিজের সাবজেক্টটি। নেক্সট এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডিটেলসে উল্লেখ করে এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি, এটিরই প্রিন্ট আউট বের করবেন এবং এটি প্রিন্ট আউট বের করি এর সাথে নিজেদের সমস্ত ডকুমেন্টের কপিগুলো এর সাথে অ্যাটাচ করে সেটা অ্যাপেনপে পুড়ে দেবেন। অ্যাপ্লিকেশান যে ফর্মটি সেটা কিন্তু খুব জটিল কিছু না, সহজই আছে, তাও আমি একবার দেখে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট এখানে যেটা লিখতে হবে তার মনে আছে, রেজিস্ট্রেশন নাম্বার, এটা অফিস ইউজের জন্য, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়াই আছে, এখানে নিজের পাসপোর্ট সাইজ ফটো রাইট সাইডে দিতে হবে। নেক্সট এখানে যে অ্যাড্রেসটাতে আপনার ডিমান্ড ড্রাফটকে কাটবেন সেই ডিমান্ড ড্রাফের অ্যাড্রেসটি এখানেই ওরা দিয়ে দিয়েছে, প্রিন্সিপাল আরিয়াকন্যা ডিগ্রি কলেজ। এখানে আপনার ডিডি নাম্বার, ডিমান্ড ড্রাফের নাম্বারটি, ডেট, অ্যামাউন্ট, টেম অফ দ্য ব্যাঙ্ক এবং ব্রাঞ্চের নাম উল্লেখ করবেন। যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন তার নাম। নেক্সট পার্সোনাল ডিটেলসে নিজের নাম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, ন্যাশনালিটি, জেন্ডার, মেল আর ফিমেল, কমিউনিটি ক্যাটাগরি, রিলিজিয়ান, কেন ক্যাটাগরি থেকে বিলং করলে তার, এবং অবশ্যই কেউ যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করে তার সিরিয়াল নম্বর, রিক্রুটমেন্ট ক্লোজ, তার প্রমাণ অবশ্যই এখানে জমা করবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ফিজিক্যালি ডিসেবল হলে তার ডিটেলস এখানে ডিটেলস দেওয়া আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান 10th ক্লাস 12th ক্লাস, এখানে যেগুলো দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানের, নেম অফ দ্য কোর্স, নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি, মান্থ অ্যান্ড ইয়ার পাস্ট, ডিভিশন, CGPA, যদি গ্রেডিং থাকে পার্সেন্টেজের মার্কস হলে পার্সেন্টেজটি দেবেন, দুটোর মধ্যে যার যেটা অ্যাপ্লিকেবল তারা সেটাতেই ফিল আপ করবেন, সাবজেক্ট স্টাডি, যে যে সাবজেক্ট পড়েছেন, এবং সিরিয়াল নম্বর, যে সিরিয়াল নম্বরে আপনারা অ্যাটাচ করছেন ডকুমেন্টগুলো সেই সিরিয়াল নাম্বার এখানে দেবেন। প্রথম আছে 10th ক্লাস অর ইকুইপ্যাডেন্ট, নেক্সট 10+2 অর হায়ার সেকেন্ডারি ইকুইপ্যাডেন্ট, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, PhD, নেট অর স্লেট ফর লেকচারশিপ, ইফ এনি আদার এক্সাম পাস্ট, আর যদি কেউ কোনো এক্সামিনেশান পাস করে থাকে, সাপোজ MPhil অথবা PhD, সেটা এখানে অবশ্যই উল্লেখ করে দেবেন। নেক্সট এখানে ক্রোনোলজিক্যাল লিস্ট অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রথমে শুরু থেকে একদম শেষ পর্যন্ত এখন পর্যন্ত যে যে এমপ্লয়মেন্ট বা যেখানে যেখানে চাকরি করেছে তার ডিটেলস দিয়ে দেবেন। নেচার অফ এক্সপিরিয়েন্স টিচিংয়ের, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কত বছর, নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ মান্থস এবং সিরিয়াল নাম্বার, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেল বা পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স থাকলে, আদার এক্সপিরিয়েন্স থাকলে, সমস্তই এখানে আপনারা দেবেন। পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সের জন্য আলাদা আরেকটি কলম দেওয়া আছে, সেখানে এটি আপনারা ফিল আপ করবেন। নেক্সট কেউ যদি একাডেমিক কোনো ডিস্টিংশন পেয়ে থাকেন তার ডিটেলস এখানে দেবেন। নেক্সট এখানে পাবলিশ পেপার, রেফার জার্নালস অ্যাজ নোটিফাইড বাই UGC, অর্থাৎ UGC নোটিফাইড কোনো রেফার জার্নালে আপনারা পেপার পাবলিশ করলে তার ডিটেলস দেবেন, টাইটেল উইথ পেজ নাম্বার এবং নিজের পেপারের টাইটেলটি, সিরিয়াল নাম্বার অফ দ্য জার্নাল ইন UGC অ্যাপ্রোপ্রিয়েট, ISSN অর ISBN নাম্বার, ইম্প্যাক্ট ফ্যাক্টর, যদি পেপারটা রিভিউড হয়ে থাকে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর, সিরিয়াল নাম্বার অফ দ্য এনক্লোজার।
নেক্সট এখানে রিসার্চ পেপার পাবলিশড ইন আদার রেপুটেড জার্নাল নোটিফাইড বাই ইউজিসি, ইউজিসির দ্বারা নোটিফাইড কোনো অন্যান্য রেপুটেড জার্নালে পাবলিশনের তার ডিটেলস এখানে দেবেন। আর্টিকেল বা চ্যাপ্টার পাবলিশড ইন বুক অথবা কনফারেন্স প্রসিডিং, কোনো বইতে চ্যাপ্টার পাবলিশ হলে তার ডিটেলস দেবেন এখানে। বুক পাবলিশ অ্যাজ সিঙ্গেল অথার অজ অ্যান এডিটার, অথবা কেউ যদি নিজে একজন সিঙ্গেল অথার হিসাবে বই পাবলিশ করে থাকেন অথবা কোনো বই এডিটার হিসাবে থাকেন তার ডিটেলস দেবেন। নেক্সট এখানে অনগোয়িং কোনো রিসার্চ প্রজেক্ট থাকলে তার ডিটেলস দিতে হবে। নেক্সট এখানে কম্পেয়ার কমপ্লিটেড প্রজেক্ট, যদি কোনো প্রজেক্ট কমপ্লিট হয়ে থাকে তার ডিটেলস দিতে হবে। পেপার প্রেজেন্টেড ইন কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম তার ডিটেলস দিতে হবে। ইনভাইটেড লেকচারার অথবা চেয়ারম্যানশিপ থাকলে তার ডিটেলস। নেক্সট এখানে যে যে ডিটেলসগুলো দিলে তার সিরিয়াল নাম্বার, প্রথমে প্রথমে যেখানে এখানে পরপর দেওয়া আছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী সেখানে আগে আপনারা মেনশন করে দেবেন, এবং নাম্বার অফ সিটসও উল্লেখ করবেন যে যে বিষয় এখানে চেয়েছে দেবেন। ম্যাট্রিকুলেশন অর মার্কশিট এবং অর সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট মার্কশিট অর সার্টিফিকেট, বিএ বিএসসি বিকম মার্কশিট অর সার্টিফিকেট, এমএ এমএসসি এমকম মার্কশিট অর ফাইনাল সার্টিফিকেট, পিএইচডি অর ডিফিল ডিগ্রি, ডিলিন ডিএসসি এলএলডি ডিগ্রি, নেট ইউজিসি জেআরএফ সিএসআইআর জেআরএফ অ্যাওয়ার্ড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, রেকমেন্ডেশন লেটার, অ্যাওয়ার্ড, ফেলোশিপ অ্যাপ্লিকেশন কে নিয়ে আদার। নেক্সট এখানে হ্যাভ ইউ বিন ওয়েভার ইয়েস অন রো, কিপ ডিটেলস ইপিস ইফ দেয়ার এভি কেস পেন্ডিং, যদি কোনো আইনি জটিলতা থাকে তার ডিটেলস ইনক্লুড রো হয়, আশা করি বাঞ্ছনীয়। এখানে এনওসি যারা চাকরি করছেন তারা অবশ্যই একটি এনওসি জমা করবেন। এখানে কিন্তু এনওসি ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে, ফরম্যাটটা কী হবে এই ফরম্যাটটা থেকেই আপনারা করবেন। নেক্সট এখানে নেম অফ দ্য কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস দিতে বলেছে, অবশ্যই পরিষ্কারভাবে আপনার পোস্টাল অ্যাড্রেসটি এখানে দেবেন। ইমেল, ফোন নাম্বার, মোবাইল ফোন, ফ্যাক্স যেগুলো অ্যাপ্লিকেবল সেগুলো অবশ্যই পরিষ্কার করে ইমেল আইডি এবং ফোন নাম্বার দেবেন, কারণ পরবর্তী কমিউনিকেশন কলেজের তরফ থেকে কিন্তু ইমেল অথবা ফোনের মাধ্যমেই করা হয়। এখানে পারমানেন্ট অ্যাড্রেস, মিটিং অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল তার ডিটেলস দেওয়া হয়েছে। এখানে একটি ডিক্লারেশন আছে, সেখানে আপনারা নিজেদের সিগনেচার করে নেম অফ ইন ব্লক লেটার্স নিচে নামটি বড় হাতের দিকে ডেট লিখে ফিল আপ করবেন। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি, এটি সম্বন্ধে ফিল আপ করতে গিয়ে আর যদি কোথাও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে সেই জিজ্ঞাসা আপনারা করতে পারেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে নেক্সট এখানে আরেকটি বিষয় স্কিপ করে দেওয়া হয়েছে, এটি হচ্ছে যে এখানে কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি আছে তার ডিটেলস এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া আছে। আমি টোটাল ভ্যাকেন্সিটি পড়ে দিচ্ছি, ইকোনমিক্স 2, এডুকেশন 1, ইংলিশ 2, হিন্দি 1, মিউজিক ইনস্ট্রুমেন্টাল 2, মিডাইফাল হিস্ট্রি 1, মিউজিক ভোকাল 1, ফিলোসফি 1, পলিটিক্যাল সায়েন্স 1, সংস্কৃত 2, সোশিওলজি 1। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, এই ছিল সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। এটি সম্বন্ধে আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যায় এটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।